স্ত্রী সহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রোববার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। এ বিষয়ে দুদকের জনসংযোগ পরিচালক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বর্ণ টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 3,95,05,635 টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। প্রণব বলেন, ওসি প্রদীপ কুমার দাস ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে স্ত্রীর নামে রেখেছেন বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 2 নম্বর আসামি ওসি প্রদীপ কুমার দাস, 1 নম্বর আসামি কক্সবাজারের টেকনাফের বাহারঝড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দোলাল রক্ষিত বর্তমানে র‍্যাবের রিমান্ডে রয়েছেন। গত 31 জুলাই ঈদুল আজহার আগের রাত 10:30 দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় 2টি ও রামু থানায় 1টি মামলা করে। এ ঘটনায় এ পর্যন্ত 7 পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ানের 3 সদস্য ও টেকনাফ থানা পুলিশের করা মামলায় 3 সাক্ষীসহ 13 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিভিন্ন সময় প্রত্যেকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের আদালত। গতকাল 7 আসামির রিমান্ড শেষ হয়। বাকি 6 আসামি বর্তমানে র‍্যাবের রিমান্ডে রয়েছেন। এরা হলেন ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দোলাল রক্ষিত এবং কক্সবাজারে কর্মরত APBN-14 এর সহকারী উপপরিদর্শক ASI শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। গত 5 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে 9 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দ দোলাল রক্ষিত, ASI লিটন মিয়া, পুলিশ কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মুস্তফা ও এসআই টুটুল।